চট্টগ্রামের ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, এ জেলার গোড়াপত্তন ঘটেছিল একদল সুফি সাধকের হাত ধরেই। ফলে চট্টগ্রামে যেমন আগমন ঘটেছিল অসংখ্য পীর দরবেশ ও সুফি সাধকদের, তেমনই জন্ম নিয়েছিলেন অনেকেই। ফলে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এ সকল গুণী সুফি সাধকদের স্মরণে গড়ে উঠেছে অসংখ্য মাজার, যেখানে জিয়ারত করাতে যান চট্টগ্রাম ও চট্টগ্রামের বাইরের বিভিন্ন মানুষজন। তবে ধর্মপ্রাণ এসব সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে অনেকেই মাজারের নাম দিয়ে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে রমরম ব্যবসা। জন্ম নিচ্ছে এক একটি লালসালুর উপন্যাস। দর্শক, আজ আপনাদের এমনই একটি ঘটনা বলতে যাচ্ছি যেখানে কোনো ব্যক্তির কবরই নেই, অথচ কয়েক যুগ ধরে সেখানে ধর্ম ব্যবসা চালিয়ে আসছে কিছু ধর্ম ব্যবসায়ী, আবার কিছু কুসংস্কারচ্ছন্ন সাধারণ মানুষও অন্ধবিশ্বাসে বছরের পর বছর ধরে ভক্তি করে যাচ্ছে তথাকথিত ওই বাজারের। বলছি রাঙ্গুনিয়া উপজেলার ইছাকালী গুচ্ছ গ্রামে অবস্থিত পাতালশাহ দরবারের বাজারের কথা। নাম পাতালশাহ হলেও এখানে এ নামে কোনো ব্যক্তির কবর নেই। ভেতরে কবরের আদলে একটি স্তম্ভ থাকলেও জানা যায় সেখানে একটি পাথরের খণ্ড রয়েছে, যেটিকে যুগ যুগ ধরে ভক্তি ও শ্রদ্ধা করে আসছে এলাকার কিছু মানুষ। মাঝি যারা ফল পায় তারা ঘরে আনি, আর তো মাঝির নহর ইন মাজার আছে অনাজ আর নহর ইয়াদে দেখিতে সব সুবা আছে দেখা যায়। এলাকার দরিদ্র শ্রেণীর মানুষের অন্ধ ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে এই মাজারের ব্যাপ্তি ছড়ানো হচ্ছে। আগে এলাকার সাধারণ মানুষ এই মাজারে আসা যাওয়া করলেও এখন চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকেও এই মাজারে লোকজন আসা যাওয়া শুরু করেছে বলে জানা যায়। এই বোয়ালখালি তো নাই বেশিরভাগ, পাইয়েই তা এই সব বোয়ালখালি মাসি করছে সরানদ্বীপ আর নবরত্ন তো নাই। এদিকে এই মাজারের সৃষ্টি কিভাবে হলো তার খোঁজ নিতে গেলে উঠে এলো এক রূপ কথার গল্প। একদম বড় পাথর তো ওই এখনো আছে ইম বাঙ্গাছোরা, তারপরে যারা অত্যাচার বিচার হয়েছে তারা মারা গিয়ে দ্রতা তা হ্যাঁ, তারপরে আমার বাবা ওই ইয়ান শোকে শোকে ঢাকালই। বেশ কয়েক বছর আগে ইছাকালী গুচ্ছ গ্রামের শামসুল আলম নামে এক ব্যক্তি পাহাড়ে রক্ষিত পাথর খণ্ডকে মাজারে রূপ দেওয়ার স্বপ্ন দেখেন। সকালে ঘুম থেকে উঠেই তিনি দূরের পাহাড় থেকে পাথরটি এনে স্থানীয় কবরস্থানে এটিকে ফুঁতে ফেলেন। পরে সেখানে আজান দেওয়া হয়, নামকরণ করা হয় কাতালপুর শাহ নামে। এরপর থেকে ধীরে ধীরে এটি মাজারে রূপান্তরিত হয়। আরে ডাইনি দিন তুলতে বাপ মা ভাই এখন ডাকিনি খবর ডাকিনি হদ হদ আমার দুবিকছি হদ খবর আমাকে মার মার তিনাত অথবা সারাত খবর আরে খবর দিলে হদ না আমি সপ্তাহ দেখি দি তো কেমন আর না দেখা আমার হদ না কথাই নেই কই এই মাজার গো প্রায় 26-27 বছর আগেই আর তারা ছোট আছিলাম। এই মাজারও রুশ হইতো এবং কি বিভিন্ন দরতন উজুর আনেরা ওয়াই সালাম হইতো বিভিন্ন ডেক ফাতে ফাতে হইতো এই অনুরা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে মনে হয় গিয়া করি কিছু পুঁজি করে। এই ফার দুগ্গ ফাতর আছিল, ফাতর ইয়ান ওই দৌলিত্যের বাবার নামে মানুষ ওই ইয়ানরে স্বপ্ন দেখি হয় মাজারে ফাতর ইয়ানের মাজার হই পরবর্তী যারও জায়গা আছে ইতারা হই দে হদে ইয়ান তো মাজার নাই হই রে ইতারা জায়গা দখল হবে দেয় তারা উল্ডাই ফালাই দিয়ে ফাতর গান ফাতর উল্ডাই ফানোর পরে বাঙ্গি জানার পরে তারা একটু আনি রে আর এলাহার কবরস্থানও আনি রে তারা জিনিস সাংঘাজি তো জিনিস সাংঘা আনার পরে পরবর্তী মানুষরা হদে এই ফাতরে এনে আর মাজার ফাতালপুরি শাহার মাজার আসিল দিকে শুধু লেখার খবরস্থান আর যে মানুষ মানে মাজার প্রতিষ্ঠা করে এই যোগ্য ফল মানুষ ভণ্ডামি মানুষ হন ফাজতান নামাজ সালাম নবৈতু হন রোজানো থাকতো এবং এই অবস্থা এখন এই বিহদি বিহতে মাজার খড়িকে মাজার হদ আর হদি বাজানা হদ স্বপ্ন দেখাই এই আজ ফাতিয়া কালি উরুস পশু মহিষ সুগা গরু এইভাবে মানে মাজার এই এখন দাঁড়ে মানুষের মাজার মতো করি করিল এত বছর পর এটা কি করি মাজার হইলে মানুষ এখানে যে শেষ দেশি করতেছে বলে তো গুণাগার। শামসুল আলম মারা যাওয়ার পর তার সন্তানেরা এটিকে দেখাশোনা করছেন এবং প্রতি বছর ফাল্গুনের 15 তারিখ সেখানে ওরস উদযাপন করা হয়। তবে তিনি নিজেও এই মাজার সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না বলে জানান। মাজার দেবে আছে এন্ড ভিতর কি আছে? আরে তোর গা আছে কোরআন শরীফ আছে না না খবর খবর ভিতর কি আছে? ই না আমি বলি পারবো না আর বাপ তারা হইত তারা এদের হদা এদের হদা এখন বর্তমানে ইউ ইবের আস্থান বলতে কি কোরআন শরীফ পুন আছে মানুষজন আয়ের ঈদ জিয়ারত গড়াই এটা ই মাইশি বানা দিয়ে হন আর কোনো ফাংশন নেই ও নাম বল দি ওই দরিত ঔরত পাইয়ে গেন আর কুরো দিবা আর মাঝে তো আমরা টিয়া বসে নলইও অনেকে একদম দাবি দাবি নগরি আর জেদ্দুর বাড়ি দূর আর তো অভিজ্ঞ জেদ্দুর করি এই দিয়ে কথা এটা হন কমিটি নেই এটা দান বাক্স এটাই টাকা পড়ে না তো এনে দান বাক্স বইছি টাকা পড়ে না
এদিকে মাজারের সৃষ্টি ও এর কারণে শরীয়ত বিরোধী নানা কার্যকলাপকে ভণ্ডামি বলে আখ্যায়িত করছেন ওই এলাকার বিভিন্ন মসজিদের দায়িত্বরত খতিবরাও। আসলে এই ধরনের ফাতরের খবর দিয়ে এই খবরে মাজার গরণ সম্পূর্ণ শরীয়ত বিরোধী কার্যকলাপ, এই ধরনের ভণ্ডামির কারণে আজি আর হক মাজার জেইন আছে এইনুর হকানিয়ত নষ্ট হয়ে যারগুই। তো ফুসা গেল দিবের খন বংশ আত্মীয়স্বজন কে আছে না সদা নাই তা সদিন নতাকে দিবের পরিচয় প্রমাণ কি হবে সদা নাই হয়তো বেহানের ফাতাল ফুরিবের নাম আহ দিবের বংশ কি দিবের খনি কে আছে না দেখি না সদা না সদিম হয়তো মরি এড়িকে হইল এড়িকে খনের পরে আই চিন্তা করে দাও দিবে যদি প্রকৃত মাজার নয় মাজারের দিবের মানে সাক্ষী তাই প্রমাণ তাই মানুষের দেখি দেয় খনি ইতিহাস থাকো দিবের খন ইতিহাস নাই যে খবর বেশি জিয়ারত এই খবরই বেয়ার খবর নতাকে ইবেরে আরবিত কয় যে রওজা ফার্সিত কয় যে কি মাজার মাজার তো সরিয়ে দিবি তোর আছে কিন্তু মাজারই বেদ হকানি তো অনবরি এলে যদি খনিকে কয় দয় ফাথর দিয়ে অনারা মাজার করি পেল এল লিত অনর মক্কা মদিনাত রসুল পাকে ফাথর নাকি ন বই দে এবং ফাতর যে রসুল পাকর ফাতর উদ্দি নোয়াড়া দে এল কোনো ফাতর আছে না এল লিত পুরো মক্কা মদিনী বেকিন মাজার যাবি। তাহলে প্রশ্ন আসছে কেমন করে চলছে এই ধরনের কর্মকাণ্ড, এ নিয়ে আবার এলাকায় পক্ষে বিপক্ষে নানা গুঞ্জনও চলছে, অনেককেই দেখা যাচ্ছে অদৃশ্য কোনো শক্তির ভয়েও আবার মুখ না খুলতে। চট্টগ্রাম তথা বাংলাদেশ ইসলামের আগমনের ইতিহাস নিয়ে আমরা জানতে চেয়েছিলাম এই ইসলামী গবেষকের কাছে। চট্টগ্রামের মদিনাতুল আউলিয়া আউলিয়াদের শহর ভারত উপমহাদেশ প্রথম ইসলামের বাণী চট্টগ্রাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বংশধর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সম্রাট নাজ্জাশির জাহাজত দেওয়া জাহাজত করি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি হিজরতের পূর্বে যে চট্টগ্রামের মধ্যে ইসলামের বাণী লইয়া আসিস এই চট্টগ্রামত সাদ বিন আবি ওয়াক্কাস সিমত বিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের চারজন সাহাবাই রসুল ইসলামের বাণী লইয়া আসি এবং প্রথম যে ঈদুল জামাত দেয়ানবাহার মধ্যে অনুষ্ঠিত হই এবং তাবি হযরত বাইজ মুস্তাম ইসলামের বাণী দিয়ে এসে এই শুরু করি বারৌলিয়া সহ অনেক অলিয়া কেরাম এডে ইসলামের বাণী দিয়ে এসেছি অলিয়া কেরামের হাতত মধ্যে ইসলাম এই দেশের মানুষ গ্রহণ করছে এই অলিয়া কেরামের মাজার এই চট্টগ্রামের মধ্যে আছে এবং চট্টগ্রামের মানুষ মাজার ভক্ত কিন্তু এই মাজার ভক্তর সুযোগ লইয়ারে অনেকেই বন্ড এবং অনুসলামী এবং বন্ড মানুষের মাজার করছি এমনকি ফাতর ঘুষা পর্যন্ত এটা শুরু করছি অলিয়া কেরামের নামে। হাই কইম স্যার যারা অলিয়া কেরামের নামে বন্ড মাজার সৃষ্টি করছি এ তারা প্রকৃত অলিয়া কেরামের অবমাননা করছি আল্লাহর ধর্মের অবমাননা করছি রসুলুর দিনের অবমাননা করছি যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছে এছাড়াও কথিত এই মাজারের প্রতিষ্ঠাতা শামসুল আলমের স্বপ্নের ব্যাপারেও প্রশ্ন রেখেছিলাম ডক্টর মাসুম চৌধুরীর কাছে। কল্পনাত্মক স্বপ্ন আইনি শয়তানের পক্ষত্ব স্বপ্ন আইনি শামসুল আলমের কাছে কি কল্পনাত্মক স্বপ্ন আসছি না আল্লাহর পক্ষত্ব আসছি নাকি শয়তানের পক্ষত্ব আসছি আর না জানি আল্লাহর পক্ষত্ব তো অনুসলামিক স্বপ্ন আয়ত ন পারে যেহেতু ফাতর ঘুষা কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট নিষিদ্ধ সুতরাং হয়তো কল্পনাত্মক যদি স্বপ্ন দেখি থাকে তৈরি কল্পনাত্ম নিশ্চি নইলে শয়তানের পক্ষত্ব নিশ্চি তৈরি ওনার স্বপ্ন কিন্তু রুলস অফ ইসলাম ন নবীর স্বপ্ন অহি আর স্বপ্ন অহি ন এই ধরনের স্বপ্ন দেখাইয়ারে স্বপ্ন দেখি বিলি হয়ে গই বাংলাদেশত বহু মাজার সৃষ্টি হই এই মাজার ইনুর তালিকা করি শুধু এই ভাতাল শাহের মাজার ন এই স্বপ্ন ইন তালিকা করি যে উচ্ছেদ করণ উচিত সরকারের কাছে আইয়ান দাবি জানাই। চট্টগ্রামের ইতিহাসবিদরা বলছেন হাজার হাজার বছর আগে একসময় চট্টগ্রামেও দেবদেবী ও পৌত্তলিকতার পূজা করা হতো। চট্টগ্রামে ইসলামের আগমন ঘটার পর মানুষ ইসলাম গ্রহণ করলেও অনেকেই বিভিন্ন ধরনের অধার্মিক রীতিরেওয়াজ চালু রেখেছিল যা বংশ পরম্পরায় ধর্মীয় কুসংস্কার হিসেবে এখনও অনেকের মাঝেই বিদ্যমান। নিউজ ডেস্ক, সি প্লাস টিভি, চট্টগ্রাম।